এশিয়া কাপ কভার করতে এই মুহূর্তে শারজা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল কায়সার, কথা বলবো তার সাথে। নাবিল, প্রথম ম্যাচে হার দিয়ে শুরু, এই ম্যাচের পরে পোস্ট ম্যাচে কে কথা বলেছেন আর তাদের প্রতিক্রিয়াই বা কি ছিল? পোস্ট ম্যাচে মোসাদ্দেক মাত্রই কথা বলা শেষ করেছেন এবং তিনি যেটা বলেছেন যে নিজেদের সর্বোচ্চটাই বাংলাদেশ দিয়েছে, সাকিবুল হাসান নতুন ভাবে ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়েছেন, ক্যাপ্টেন হিসেবে তিনি যেটা চেয়েছিলেন যে দল যাতে তাদের সেরাটা দেয় এবং মোসাদ্দেকের ভরসা মতো দল সেরাটাই দিয়েছে। এক্ষেত্রে কিন্তু প্রশ্নটা আরো বড়, আফগানিস্তানের কাছে যদি বাংলাদেশ দল তাদের সেরাটা দিয়ে না পারে সেটা কিন্তু আরো বড় একটা প্রশ্নচিহ্ন বসিয়ে দিচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি পারফরমেন্স এর উপর। কিছুক্ষণ আগে আমরা সংবাদে কিন্তু শুনছিলাম আমির রহমান দুটোই বলেছেন যে পাওয়ার হিটিং এর কারণে বাংলাদেশ সেরেছে, স্পিনাররা উইকেট নিতে পারেনি, চাপটা ধরে রেখেছিলেন এবং সে কারণে শেষ পাঁচ ওভারে কিন্তু 50 এর উপর রান দরকার ছিল, হাতে যে সাতটা উইকেট ছিল পাওয়ার হিটিং দিয়ে কিন্তু আফগানিস্তান ম্যাচটা ব্যাক করে নিয়েছে। আমার সাথে আমাদের সহকর্মী পার্থ বণিক আছেন, একটু পার্থর কাছে যেতে চাই। পার্থ, শুধুমাত্র পাওয়ার হিটিং এর কারণেই কি আসলে এই হার, নাকি ব্যাটিং ব্যর্থতাও সেখানে বাবর আজম বা মোহাম্মদ নবি জাদরান এদের ছক্কা গুলো কিন্তু মারতে সীমানা পার হয়ে অনেক দূর পর্যন্ত আছে এবং বাংলাদেশের সাকিব আহমেদ যে বিগ শট গুলো খেলছে বল উঁচু করে মারছে সেগুলো কিন্তু মিড উইকেটে ক্যাচ হয়ে যাচ্ছে, অর্থাৎ পাওয়ার হিটিং এ আমাদের দুর্বলতা যেমনটা ছিল এখন চেষ্টা করেও সেটা হয়নি এবং বিশ্বকাপের আগে কত হবে সেখানেও আমরা সন্ধিহান। আমি আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই মুস্তাফিজের ব্যাপারে, মুস্তাফিজকে আমরা সবসময় অটোমেটিক চয়েস বলি, আজকে যখন 17তম ওভারটা তিনি করলেন, 17 রান দিলেন, ওই জায়গাতেই কিন্তু ম্যাচটা বেরিয়ে গেছে, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই মুস্তাফিজ ধারাবাহিকতার মধ্যে নেই, এটা কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে তার যে কাটার সেটা কিন্তু অনেক আগে থেকেই ব্যাটসম্যানরা রিড করে ফেলেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি তিনি রান দিয়ে যাচ্ছেন। আগের মতন রান আটকানো বা ইকোনমিক্যাল বোলিং বা ব্রেক থ্রু এনে দেওয়া সেটা কিন্তু মুস্তাফিজের কাছ থেকে আমরা পাচ্ছি না। পুরো উইকেট না হলে আসলে মুস্তাফিজের হচ্ছে না, একদম মুস্তাফিজের জন্য স্লো উইকেট লাগবে এবং যেখানে কিনা বল কোমরের উপরে উঠবে না, এরকম স্লো এন্ড লো পিচে কিন্তু মুস্তাফিজ কার্যকর, যেটা কিনা আপনি আইসিসি বা এসিসির মতন যে মানে রিজিওনাল ক্রিকেট কম্পিটিশন গুলো হয় সেখানে কিন্তু হয়ে থাকে না, সেখানে স্পোর্টিং উইকেট হয় এবং এই স্পোর্টিং উইকেটে কিন্তু মুস্তাফিজকে ভুগতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক আমি শেষ করতে চাই একটা কথাই বলে, মনটা আমাদের সবারই খারাপ, তবে এখনো আসলে ভেঙে পড়ার কিছু নাই কারণ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বাকি আছে, বাংলাদেশ যদি সেই ম্যাচটা জিততে পারে বাংলাদেশ কিন্তু সুপার ফোর খেলবে এবং সেই আশাতেই একটা দিন অনুশীলন করে পুরো প্রস্তুতি নিয়ে কিন্তু মাঠে নামতে হবে টাইগারকে। অর্থাৎ আমরা এখনো শ্রীলঙ্কা ম্যাচটাকে একটা শেষ আশার একটা ম্যাচ হিসেবে ধরে রাখবো। ধন্যবাদ নাবিল কায়সার আপনাকে এবং পার্থ বণিক আপনাকেও।